হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর সর্বশেষ যুক্ত হয়ে গেলাম আবারও এই ট্রানজ্যাকশনগুলো নিয়ে। এই ট্রানজ্যাকশনগুলো থেকে আমাদেরকে তিনটা পার্ট করতে হবে। প্রথমত আমাদেরকে এর জেনারেল জার্নাল সাধারণ জাবেদারি দাখিলে দিতে হবে এবং টেবুলার সকের মাধ্যমে অ্যানালাইসিস করতে হবে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্যের কি প্রভাব ঘটে এবং ইনকাম স্টেটমেন্ট নিট ইনকাম অথবা নিট লস এর পরিমাণটা দেখাতে হবে। তো প্রথমে আমি চাচ্ছি এই ট্রানজ্যাকশনগুলোর মাধ্যমে কিভাবে জার্নাল দিতে হয় সেই জার্নালটা এখন শিখাবো। তো নাম্বার ওয়ান দেখো, ফেব্রুয়ারি 1 ইনভেস্টেড টাকা 25,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, অর্থাৎ 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো আর 25,000 টাকা বিনিয়োগ করা হলো। তো তুমি চিন্তা করো, সাপোজ তুমি হচ্ছে এই কোম্পানি, এখন তোমার কাছে 25,000 টাকা চলে আসলো, তাহলে নগদ টাকা ইনক্রাইজ হবে। আর নগদ টাকা হচ্ছে ক্যাশ, ইংরেজিতে বলা হয় ক্যাশ। সো ফার্স্ট অফ অল ক্যাশ হচ্ছে একটা সম্পদ, আর ক্যাশ যদি ইনক্রিজ হয় সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। সো প্রথমেই লিখতে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রতি মালিকের সত্যটা বৃদ্ধি পাবে, তার মালিকানা সত্যটা বৃদ্ধি পাবে, আর মালিকানা সত্য যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। সো এখন আমাদেরকে লিখতে হবে ক্যাশ ডেবিট অ্যান্ড মালিকানা সত্য ক্যাপিটাল ক্রেডিট এবং 25,000 টাকা 25,000। দ্বিতীয় ট্রানজ্যাকশনের মধ্যে দেখো লেখা আছে ফেব্রুয়ারির 5 তারিখে পেইড টাকা 800 ফর অফিস সাপ্লাইজ। ওয়েল, প্রথমত একটা কথা তুমি চিন্তা করো, অফিস সাপ্লাইজ হচ্ছে একটা সম্পদ, আর সম্পদ এখানে নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে, প্রতিষ্ঠানে অফিস সাপ্লাইজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং নগদ টাকা চলে যাচ্ছে। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। সো লিখতে হবে অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট অ্যান্ড প্রতিষ্ঠান থেকে নগদ টাকার পরিমাণটা চলে যাচ্ছে, তাহলে প্রতিষ্ঠান থেকে যদি নগদ টাকা নামক এই সম্পদ কমে যায় তাহলে ক্রেডিট লিখতে হবে। সো ক্যাশ ক্রেডিট 800। ফেব্রুয়ারির 7 তারিখে দেওয়া আছে পারচেসড অফিস ইকুইপমেন্ট ফর টাকা 3,000 ক্যাশ। ইকুইপমেন্টটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, অনেকটাই অফিস সাপ্লাইজের মতো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। সো আমাদের লিখতে হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট অ্যান্ড প্রতিষ্ঠান থেকে নগদ টাকা 3,000 টাকা চলে যাচ্ছে, নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, আর সম্পদ যদি কমে যায় তাহলে ক্রেডিট হয়। সো আমাদের লিখতে হবে ক্যাশ ক্রেডিট 3,000 3,000। দেন ফেব্রুয়ারির 10 তারিখে দেখো লেখা আছে ইনকার টাকা 5,000 অফ অ্যাডভার্টাইজিং কস্ট অন অ্যাকাউন্ট, বাকিতে 5,000 টাকার বিজ্ঞাপন প্রদান করা হলো। আচ্ছা, বিজ্ঞাপনটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, রাইট? সো অ্যাডভার্টাইজিং ডেবিট অ্যান্ড তুমি তো সাপোজ এখানে টাকাটা কিন্তু প্রদান করতেছো না, বাকিতে নিচ্ছ, তাহলে বাকিতে অর্থাৎ দায় বৃদ্ধি পাচ্ছে, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। সো আমাদের লিখতে হবে অ্যাডভার্টাইজিং ডেবিট অ্যান্ড অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ফেব্রুয়ারি 12 আর্নড 10,000 ফর সার্ভিস আর ইন্টার্ড ক্যাশ অফ টাকা 2,000 ইজ রিসিভড ফ্রম কাস্টমার্স অ্যান্ড দ্য ব্যালেন্স অফ টাকা 8,000 ইজ বিল্ড। 2,000 টাকা গ্রহণ করা হয়ে গেছে এবং 8,000 টাকা এখনও গ্রহণ করা হয়নি, তার মানে 10,000 টাকা সেবা প্রদান করা হলো। তো সেবা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা আয়, আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। সো সার্ভিস রেভিনিউ বা সার্ভিস রেন্ডার্ড ক্রেডিট। অন্যদিকে প্রতিষ্ঠান নগদ 2,000 টাকা পাচ্ছে, সো নগদ টাকা 2,000 টাকা বৃদ্ধি পাবে। সো ফার্স্ট লিখেই ফেলি ক্যাশ ডেবিট 2,000 এবং
এখনো গ্রহণ করেনি 8,000 টাকা, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। সো এ আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 8,000 টাকা, যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ আর সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দেনাদারের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। সো আমাদেরকে এখানে লিখতে হবে এবং আয় বৃদ্ধি পাচ্ছে। সাধারণভাবে আমরা বলতে পারি আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। সো আমরা লিখতে পারি সার্ভিস রেন্ডার ক্রেডিট 10,000 টাকা। 15 তারিখে লেখা আছে পেইড টাকা 500 ফর অফিস রেন্ট, অফিস ভাড়া বাবদ 500 টাকা প্রদান করা হয়ে গেল। প্রথমত এখানে একটা ব্যয় হয়েছে, ব্যয়টা হচ্ছে অফিস রেন্ট, মানে অফিস ভাড়া। তো অফিস ভাড়া হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। সো আমাদেরকে লিখতে হবে অফিস রেন্ট ডেবিট 500, এবং এই অফিস রেন্ট প্রদান করার বিনিময়ে প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ টাকার পরিমাণটা চলে যাচ্ছে। আর নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, সম্পদ চলে যাওয়ার কারণে হ্রাস পাচ্ছে, যা ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট 500। এবার 18 তারিখে দেখো লেখা আছে উইথড্রু টাকা 400 ফর পার্সোনাল ইউজ, মালিক তার পার্সোনাল ব্যবহারের জন্য নিজস্বভাবে উত্তোলন করে 400 টাকা। আচ্ছা, 400 টাকা যদি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে তাহলে প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ টাকার পরিমাণটা চলে যাবে। সো নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠান থেকে চলে যাবে তাহলে নগদান হিসাব ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অন্যদিকে মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণটা হ্রাস পাচ্ছে, সো উত্তোলন হিসাব ডেবিট হবে, উইথড্র ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট 400। 20 তারিখে লেখা আছে পেইড অ্যাডভার্টিজমেন্ট কস্ট, যখন তুমি বাকিতে বিজ্ঞাপন দিয়েছিলে তখন তুমি লিখেছিলে অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট অ্যান্ড অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এখন তুমি ওই অ্যাকাউন্ট পেয়েবল ওই ব্যক্তির টাকাটা প্রদান করে দিচ্ছ, মানে প্রদেয় হিসাবটা কমে যাচ্ছে, দায় কমে যাচ্ছে। দায় যদি কমে যায় তাহলে ডেবিট হয়, সো লিখতে হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। অন্যদিকে তুমি কিন্তু ওই পাওনাদারকে নগদ টাকা দিয়ে দিচ্ছ, সো নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। সো আমাদের লিখতে হবে ক্যাশ ক্রেডিট। এবার দেখো 22 তারিখের লেনদেন আছে স্যালারিজ পেইড 1500 টাকা, বেতন প্রদান করা হলো 1500 টাকা। বেতন হচ্ছে একটা ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সো স্যালারি ডেবিট অ্যান্ড নগদ টাকা দিয়ে দিল স্যালারি হিসাবে, তাহলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে অবশ্যই কমে যাবে। সো আমাদের লিখতে হবে ক্যাশ ক্রেডিট 1500। 25 তারিখে লেখা আছে রিসিভড 8,000 ইন ক্যাশ বিল্ড ইন ট্রানজ্যাকশন 12। 12 তারিখের লেনদেনের টাকা পাওয়া গেল, 12 তারিখে একটা লেনদেন হয়েছিল না 10,000 টাকায়, সেখানে 2,000 টাকা পাওয়া গেছিল এবং 8,000 টাকা ভবিষ্যতে পাওয়ার কথা ছিল। সেই 8,000 টাকা এখন পাওয়া গেছে, যখন 8,000 টাকা পাওয়া যাবে তখন কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল আর থাকবে না, সম্পদটা কিন্তু কমে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, যখন সম্পদ কমে যাবে তখন ক্রেডিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, আর প্রতিষ্ঠানে ওই 8,000 টাকা নগদ টাকা চলে আসবে, সো ক্যাশ ডেবিট 8,000 টাকা। এবং সম্পদ যেহেতু কমে যাচ্ছে সো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 8,000 টাকা। তো এই ছিল এই ট্রানজ্যাকশন 10টির জার্নাল। অ্যান্ড এবার আমরা দেখব এই ট্রানজ্যাকশন 10টি দিয়ে কী কী পরিবর্তন ঘটে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বের উপর কী পরিবর্তন ঘটে সেটা দেখব। সো স্টে উইথ মি অ্যান্ড ক্লিক টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ দিস চ্যানেল উইল হেল্প ইউ টু মেক এ গুড রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ।